এই সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর তোমাদের আশীর্বাদে আমরাও খুবই ভালো আছি। তো আমি ভালো ছিলাম না, আমার শরীরটা খুবই খারাপ ছিল, তো ডাক্তার দেখিয়েছি, এখন একটু সুস্থ আছি, তার জন্য ভিডিও ছাড়তে পারিনি কদিন। আমি তোমরা সব দেখেছো তো, অনেকেই কমেন্টে কমেন্ট করে বলছে যে বৌদি ভিডিও ছাড়ছে না কেন। তো আমার শরীরটা খুবই খারাপ ছিল, তাই আমি ভিডিও বানাতে পারিনি। তো এখন ডাক্তার দেখি এখন অনেকটাই সুস্থ আছি। তো দেখো বন্ধুরা, ব্লগ ভিডিও তো আমরা হয়ে গেল দু মাস মতো ব্লগ ভিডিও একটাও দিতে পারিনি, তো সেই জন্যই আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম তোমাদের সামনে। তো আশা করছি ভিডিওটা ভালো লাগবে। তো তোমরা সবাই প্লিজ ভিডিওটা দেখো, কেউ ভিডিওটা স্কিপ করবে না, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। তো আজকের ভিডিওটা হচ্ছে থাম্বনেল বা টাইটেল দেখে তোমরা বুঝতে পারছো ভিডিওটা কি নিয়ে আমি শুরু করছি। তো আজকের ভিডিওটা আমরা সত্যি খুবই খুশি। তো ভিডিওটা হচ্ছে কিনা, আজকে আমরা ইউটিউব থেকে টাকা পেয়েছি, তো এই টাকা নিয়ে যাচ্ছি আমরা একবার কৃষ্ণগ্রাম বাস স্ট্যান্ডে। তো ওখানে গিয়ে আমরা একটা মানে কিছু কেনার আছে, তো সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আমরা ওখানে গিয়েই দেখাবো যে আমরা কি কিনতে এসেছি। তো আমি এখন রেডি হয়ে বাইরে আসলাম, এই দেখো রাস্তার ধার, আর দাদা ভাই ওখানে রেডি হয়ে গেছে, দাদা ভাই আর আমার মেয়ে, আমরা তিনজন মিলে যাচ্ছি ওটা গিয়ে কিনতে। মানে কি কিনতে যাচ্ছি তোমাদেরকে ওখানে গিয়েই দেখাবো। তো প্লিজ ভিডিওটা সবাই দেখো, আর আশা করছি সবাই ভালো লাগবে ভিডিওটা দেখলে। তো চলো একদম দোকানে গিয়ে কথা হবে। তো এই দেখো বন্ধুরা, আমরা এখন যাচ্ছি বাইকে, তো দেখতেই পাচ্ছ। তো সবাইকে বলছি, চ্যানেলটা যারা নতুন দেখছো প্লিজ সবাই এরকম করি আমাদের পাশে থেকো, সাপোর্ট করো, আর ব্লগ ভিডিওটা সবাই দেখে নিও, আর অনেক অনেক একটু শেয়ার করে দিও, সবাই একটু ফলো করো পাশে থেকো। তো দেখো এখন যাচ্ছি আমরা রাস্তাতে, আজকের ওয়েদারটা খুবই ঠান্ডা আর খুবই ভালো লাগছে। তো এখন বাজে 12টা বাজে, দুপুর 12, এদিকে হাতটা ঘুরে যাচ্ছে। এই দেখো বন্ধুরা, চলে এসেছি আমরা দোকানে, আর দাদা ভাই আর আমার মেয়ে ওরা আগে দোকানে ঢুকে গেছে, তো আমি ক্যামেরা করছি বলে একটু আসতে যাচ্ছি। তো দেখো আমার মেয়ে জুতোটা খুলতে পারছে না, তো একটু তাড়াতাড়ি খোলার চেষ্টা করছে। তো চলো, ও চলে গেল, আমিও যাচ্ছি। তো দেখো এই দোকানেই আমরা আজকে মালটা কিনবো, তো এখানে কি জিনিসটা কিনছি তো তোমাদেরকে দেখাবো, তো দেখতে থাকো ভিডিওটা। তো দাদা এখানে কথা বলছে ওখানে স্যারগুলোর সাথে, আর কত সুন্দর দোকানটা দেখো, কত বড় দোকান, এখানে সব কিছুই পাওয়া যায়। তো আমরা কি কিনতে এসেছি আজকে, তো দেখো বুঝতেই পারছো কি কিনতে এসেছি। তো এই দেখো এখানের মধ্যে আমরা কিনবো আজকে একটা ফ্রিজ, তো সেই জন্যই ফ্রিজ কেনার জন্যই আমরা এখানে এসেছি। তার আগে দোকানটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও সবাই একটু, এখানে কত বড় বড় এসি লাগানো আছে। তো দেখো আমার মেয়ের ওই ফ্রিজটা পছন্দ হয়েছিল, তো ওইটাতেই হাত দিচ্ছে বারবার, দেখছে দাদা এখন কোন ফ্রিজটা নেবে, পছন্দ করছে, দাদাগুলোর সাথে কথা বলছে। তো ওখানের মধ্যে একটা খয়েরি কালার ছিল, তো ওই কালারটা আমার খুবই পছন্দ, তো দাদা ভাই খয়েরি কালারটা পছন্দ না, ও একটা ব্লু কালার দেখেছে, তো চলো ওটাই দেখছি এখন। রাখিতে দেখো বদমাশি করছে, আর সব ফ্রিজগুলো বলছে এটা নেবো এটা নেবো করে লাফাচ্ছে।
এই দেখো এখানে একটা সোফা বসার জন্য, আমি একটু বসে পড়লাম ওর মধ্যে। তো দেখো আরো ওইদিকে লাইনটাতে ফ্রিজ আছে অনেক, তো দেখি একটু সবাই চলো। ওই দেখো আমার মেয়ে আগে আগে যাচ্ছে, আর ওখানে গান হচ্ছিল, তো ওখানে মেয়েটা নাচও করছিল একটু একটু। এই লাইনটাতেও অনেক ফ্রিজ আছে, তো দেখছি বড় দোকান, দোকানটা অনেকটাই বড়, আর দু লাইনেই ফ্রিজগুলো রাখা আছে, কত সুন্দর সুন্দর কালার। তো আমি একটু দেখছিলাম ঘুরে ঘুরে, কত সুন্দর লাগছে জায়গাটা, খুবই ভালো লাগছে। তো দেখো আমরা ওই লাইনটা দেখে এইদিকে আসলাম, তো দাদা ভাই এখন কোন কালারটা নেবে আর কোন ফিসটা নেবে এখন ঠিক করতে পারছে না, তো এখন ভাবছে কোনটা নিলে ভালো হয়, তো ওই দাদা ভাইয়ের সাথে কথা বলছে। তো ওই ব্লু কালারটাই পছন্দ হচ্ছে, আবার একবার বলছে কোন কালারটা নেবো না নেবো, বারবার ভাবছে এখন। তো এখানে যে কালারগুলো আছে খুবই সুন্দর, অনেক রকমের কালার আছে ফ্রিজগুলো, তো দেখতেও খুবই ভালো লাগছে। আর এই দেখো এখানে মিক্সচার মেশিনগুলো আছে, আমি দেখছি কত সুন্দর আছে, দেখতে ভালো লাগছে খুবই। তো দেখো আমাদের এখানে ফ্রিজটা কোনটা নেব সেটা চয়েস করা হয়ে গেছে, তো দাদা ভাই যাচ্ছে দোতলার উপরে, ওখানে পেমেন্ট করবে। তো দেখো আমার মেয়েও যাচ্ছে, আমিও যাচ্ছি সাথে, তো ওখানে পেমেন্ট করে ঠিক কাগজপত্র ঠিকঠাক করে নিচে এসে মাল রেডি হয়ে যাবে। তো এটা হচ্ছে দোতলার ওপরটা, এখানেও কত সুন্দর সুন্দর শোকেস, আলমারি, সোফা, খাট কত কী আছে, আর কালারগুলো দেখতে খুবই ভালো লাগছে। দেখো আয়নার সামনে দাঁড়িয়ে আছি আমি, আমি হচ্ছে ক্যামেরাম্যান, ক্যামেরা করছিলাম। দাদা ভাই ওখানে কথা বলছে দাদাদের সাথে। তো দেখো বন্ধুরা দাদা ভাইয়ের আমি এখনই বাড়ি আসলাম ওখান থেকে, তো এসে খাওয়া দাওয়া করে হাত ধুয়ে নিয়ে বাড়িতে মানে দাঁড়িয়ে আছি, আর ওখান থেকে ফোন এলো কিনা যে ফ্রিজটা আসছে, তো গাড়িটা আসছে এখন, তো চলো এখন বাইরে যাই দেখি, ফ্রিজটাকে তো বাড়িতে ঢোকাতে হবে, তো চলো যাই। আর আজকে ভীষণ গরম করছে, মনে হচ্ছে বৃষ্টি আসতে পারে, তো চলো। তো এই দেখো চলে আসছে ফ্রিজটা, যত গুড় দেবে তত মিষ্টি হবে নাকি? ¡Gracias!
তো এই দেখো বন্ধুরা, আমাদের ফ্রিজ অলরেডি চলে এসেছে বাড়িতে। আর এই দেখো এখন খুলে একবারে দেখিয়ে দিয়ে গেল, যে গাড়িওয়ালা এসেছিল সে দেখ খুলে একবারে সব কিছু দেখিয়ে দিল। তো বন্ধুরা ফ্রিজটা কি কিরকম হয়েছে তোমরা একটু প্লিজ জানাও, কালারটা কেমন হয়েছে সবাই একটু কমেন্টে জানাবে। ওকে, আমার কিন্তু খুব পছন্দ। আর এই কোম্পানিটা এলজি কোম্পানি নিয়েছি, তো কিরকম হয়েছে তোমরা প্লিজ জানাও, কমেন্টে জানিও ভালো হয়েছে কি খারাপ হয়েছে। সবটাই হয়েছে তোমাদের জন্য, তোমাদের সাপোর্টে, তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসার জন্যই। তো এরকম ভাবি আমাদের পাশে থাকো আর সাপোর্ট করো আমাদেরকে একটু বেশি বেশি করে। আর রাখি কি খাচ্ছিস? রাখি লিচু খাচ্ছে। যারা চ্যানেলটা নতুন দেখছো প্লিজ প্লিজ বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিয়ে সবাই লাইক করবে, কমেন্ট করবে আর ফলো করে দিয়ে একটু একটা লিচু ফ্রিজে ভরবো। আর ফ্রিজে ভরবে ভিডিওটা সবাই একটু মন দিয়ে দেখো আর পারলে একটু সবাইকে শেয়ার করে দিও। তো চলো টাটা, ফ্রিজ খুলে দেখি দাও। কেমন লাগছে ভিডিওটা আর কেমন হয়েছে ফ্রিজটা সবাই একটু দেখে প্লিজ প্লিজ কমেন্ট করে জানিও। আর বেশি বেশি করে ভিডিও গুলো সবাই একটু দেখে নিও, বড় ভিডিওটা প্লিজ সবাই দেখো। আমরা অনেকদিন পরে এই ব্লগ ভিডিওটা দিলাম, দু মাস ভিডিও ছাড়া হয়নি, ব্লগ ভিডিও দিতে পারিনি শরীর খারাপের জন্য। তো আজকে ভাবলাম ফ্রিজটা কিনতেই যখন হবে তো কিনি আর একটা ভিডিও বানিয়ে বন্ধুদের সবাইকে দেখাই। তো সবাইকে একটা নতুন সাবস্ক্রাইব হবে। আরে আর একটা অনুরোধ বন্ধুরা, এইটা কিন্তু আমি ইউটিউবে পয়সা থেকে নিয়েছি, এই মাসে পেমেন্ট ঢুকেছে আর এই মাসে পেমেন্ট নিয়ে আমি এইটা কিনেছি। তো এটা সবটাই হয়েছে তোমাদের ভালোবাসায়, তোমাদের আশীর্বাদে। তোমরা আজকে আমাদের পাশে না থাকলে আমরা এভাবে একটা একটা করে জিনিস কিনতে পারতাম না। তোমরা আমাদের পাশে আছো, তোমাদের আমাদের পাশে, এভাবেই থেকো প্লিজ বন্ধুরা, এইভাবেই সাপোর্ট করো। আর একটা কথা বন্ধু, যারা নতুন বন্ধু হয়েছে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর ভিডিওটা পুরোটা দেখো ভালো লাগবে খুব। আমরা চলো ভাই, ভিডিওটা বেশি আর বড়ো করবো না। তো চলো ভাই, টাটা।